এটা তো এক এটা তো বাংলাদেশের ঘটনা গত এক সপ্তাহ আগে আমেরিকার একজন শিষ্য পাদ্রি খ্রিস্টানদের শিষ্য পাদ্রি শিষ্য পাদ্রি বুঝেন তো বাংলাদেশের শিষ্য আলেম আছে না শিষ্য আল্লামা শাহ আমর সুফি রহমাতুল্লাহ আলাই ঠিক না জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাই শেখুল হাদিস সাল্লাম আজিজুল হক রাহিমাহুল্লাহ ঠিক কিনা বলেন তারা যদি কেউ ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম গ্রহণ করত তাইলে কি আমাদের মান সম্মান থাকতো তো তিনি হলেন খ্রিস্টানদের একজন ধর্মযাজক শিষ্য পাদ্রি তার নাম হলো ফাদার ফাদার হিলারিয়ন হ্যাগি ফাদার হিলারিয়ন গত এক সপ্তাহ আগে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন জানেন জানেন দেখছেন এই খবর দেখছেন না বানায় বলতেছি দেখছেন না ফাদার হিলারিয়ন হ্যাগি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বলে আমি কালেমা আজকে পড়ছি কিন্তু আরো আগে থেকে আমি কোরআন পড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া আমি তার জন্য পাগল হয়ে গেছি কেন হবে না আমার নবীর মতো চরিত্রের মানুষ পৃথিবীতে আসে না আর কোনদিন আসবে না ঠিক কিনা বলেন পৃথিবীতে তোমরা যতই তন্ত্র মন্ত্র শোনাও না কেন আল্লাহ রাসূলের জীবন যদি প্রতিষ্ঠা করা না হয় তার আখলাক চরিত্র যদি আমরা গ্রহণ করতে না পারি এই পৃথিবীর জমিনে অন্য কোন মানুষের তন্ত্র মন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না 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 কি করছো তোমরা আমেরিকা সেই 1450 বছর আগের ইতিহাস তোমরা পড়ো আমার নবী যখন মদিনার প্রেসিডেন্ট আমার নবী নিজের মাথায় করে বুড়ির বাড়িতে বাজারের ব্যাগ নিয়ে গিয়েছেন বিধবার বাড়িতে বাজারের ব্যাগ নিয়ে গিয়েছেন এতিম সন্তান রাস্তায় কাঁদতেছে নবীজি কোলে করে বাড়িতে নিয়ে আইসা নিজের হাত দিয়া গোসল করিয়েছে নিজে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছে এই শিশু কাঁদো কেন বলে আমি এতিম আমার মাও নাই বাবাও নাই আমার মা বাবা থাকলে আজকে ঈদের দিন আমাকে আদর করত আল্লাহর নবী নিজের হাতে ঈদের পোশাক পরায়া বলতেছে আজ থেকে আমি তোমার পিতা আয়েশা তোমার মা আল্লাহু আকবার সেই নবীর কথা বলছি রহমাতুল লিল যাকে সারা পৃথিবীর রাজা বাদশা যে কোনো ধর্মালম্বীরা বলেন না কেন এসেছিলেন মুহাম্মদের বিরুদ্ধাচরণ করতে কিন্তু মুহাম্মদের আখলাক চরিত্র দেখা তার কাছে এসে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তিনি আমাদের কলিজার টুকরা নবী তিনি আমাদের আল্লাহর বান্দারা সেই নবী রহমাতুল লিল আলামিন মক্কার জমিনে যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম রে যুব এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী মক্কার কাফিরদের ঘরে ঘরে যায় ধারে ধারে যায় মক্কার কাফিররা আমার নবীর কোরআনের দাওয়াত গ্রহণ করে না নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চক্রান্ত করে নবীজি রাস্তা দিয়া হেঁটে যায় মক্কার কাফেরেরা কাটা বিছিয়ে দেয় নবীজি নামাজ পড়তে দাঁড়ায় মক্কার কাফেরেরা আবু জেহেলরা নবীজির শরীর মোবারকের উপরে ইটে উকুটের পচা নারী ঘুরে চাপিয়ে দেয় নবীজি নামাজে দাঁড়ায় মক্কার কাফেরেরা এসে নবীজির গলার মধ্যে চাপ দিয়া ধরে নবীজি রাস্তা দিয়া হেঁটে যায় মক্কার কাফেরেরা নবীজির জামার কালার ধরে টান দিয়া নবীজিকে রাস্তার মধ্যে ফেলে দেয় মক্কার কাফেররা বলে ইয়া মুহাম্মদ আনতা কাযাব নাউযুবিল্লাহ বলেন এ মুহাম্মদ তুমি একটা মিথ্যাবাদী কিন্তু আমার রব বলতেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী মক্কার কাফেরের আপনাকে মিথ্যাবাদী বলে আপনি কষ্ট পাবেন না আমি আল্লাহ বলতেছি আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত
আপনি মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেন দ্বীনের দাওয়াত দেন তারা কোরআনের দাওয়াত গ্রহণ করে না দ্বীনের দাওয়াত গ্রহণ করে না আপনি কষ্ট পাবেন না কষ্ট পাবেন না ইদা জা আনসুরুল্লাহি ওয়াল ফাত ওরাইতান্না সায়াদখুলুনা ফি দ্বীনিল্লাহি আফওয়াজা নবী আপনি কষ্ট পাবেন না সেই দিন আর বেশি দূরে না যে মক্কার কাফেররা আপনার বিরোধিতা করতেছে এই মক্কার কাফেররাই দলে দলে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে এ যুবক কে মুসলমান আজকে আমরা দ্বীনের কথা কোরআনের কথা ইসলামের কাজ করতে গেলে একটু বাধা পাইলে আমরা কই শেষ ঠিক না বলে আর এই দ্বীনের কামই করব না কুরআনের দাওয়াতেই দিব না দ্বীনের কোনো কাজই করব না মসজিদ মাদ্রাসার কোনো খেদমত করতে গেলে কোনো দায়িত্ব নিলে কিছু মানুষ যদি কোনো কটু কথা কয় বলে আমি আর মসজিদের ধারে কাছেও যাব না এমন মানুষ আছে কি আছে না ও যুবক তাহলে তুমি ইতিহাস জানো না আল্লাহর নবী ও দ্বীনের কাজ করার কারণে মক্কার কাফেরেরা আমার নবীকে গালি দিছে আমার নবীকে থুতু মারছে অথচ আমার নবী হলেন রহমাতুল লিল ঠিক কি না বলে আমার নবী যদি দ্বীনের কথা বলতে যায় পাথরের আঘাত খেতে পারে তুমি আমি কি হয়ে গেছি তোমার আমার তো জুতার পিটা খাওয়ার কথা ঠিক কি না বলেন এত সোজা না ইসলাম জিন্দা হো তা হায় হার কারবালা কি বা এই ইসলামের জন্য হযরত ইমাম হাসান হুসাইন কারবালা প্রান্তরে জীবনটাই দিয়া দিছে কথা বলেন সেই রহমাতুল লিল আলামিন এক বছর দুই বছর তিন বছর না বারোটা বছর তেরোটা বছর আমার নবী মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন কত বছর মক্কার কাফেরেরা তেরো বছর দাওয়াত দেওয়ার পরে কালেমা গ্রহণ করে না আল্লাহর নবী এত কষ্ট পাইলেন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন হাবিব এখন আপনি আর মক্কায় থাকবেন না এবার মক্কা থেকে আপনি মদিনায় চলে যান কোথায় চলে যান রহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকরকে ডাকলেন ইয়া আবু বকর তাল এদিকে আসো আবু বকর তুমি প্রস্তুত থেকো এই মক্কা আমাদের জন্য এখন আর নিরাপদ না মক্কার কাফেরেরা যেমন করে আমার বিরোধিতা করতেছে মুসলমানদেরকে মারতেছে এই মক্কায় আমরা আর থাকবো না আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করব যে কোনো সময় আল্লাহ তাআলার নির্দেশ আসলে আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব আল্লাহু আকবার কিন্তু মক্কা থেকে মদিনা তো আর 100 কিলোমিটার দূর না কত কিলোমিটার কত যদি মনে করেন 600 কিংবা 500 এটা হলো বর্তমানের হিসাব 1450 বছর আগে তো আর এই হিসাব চলবে না ওই সময় তো আর আধুনিক রাস্তাঘাট ছিল না ছিল ওই সময় তো আর প্রাইভেট কার ওই সময় তো আর বুলেট প্রুফ ট্রেন ছিল না বাস ছিল না আল্লাহর নবী পাহাড়ের আকা বাকা পথ পাড়ি দিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ঠিক কিনা বলেন মাত্র দুইটা ঘোড়া নিয়ে সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবীজি আল্লাহ তাআলার নির্দেশ পায়া মক্কা থেকে হিজরত করা শুরু করলেন ওইদিকে মক্কার কাফেরেরা নবীকে ধরার জন্য মক্কার কাফেরদেরকে লীলায় দিলেন এ যাও যাও মুহাম্মদকে ধইরা নিয়ে আসো আসতে পারলে তোমাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে এইদিকে মক্কার কাফেরেরা অন্য হইয়া আল্লাহর নবীকে খুঁজতেছেন নবীকে ধরার জন্য সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীর হিজরতের সঙ্গে সাইয়েদনা আবু বকর ভয় পেয়ে যায় আল্লাহর নবী বলে আবু বকর ভয় পাবেন না শুধু আপনি আর আমি না আমাদের সাথে আরো একজন আছেন তিনি হলেন আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আবু বকর আপনি ভয় পাবেন না এইভাবে করে দিনের পর দিন রাতের পর রাত মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন হাঁটতে হাঁটতে উটগুলো ঘোড়াগুলো হাঁটতে হাঁটতে ঘোড়াগুলো ক্লান্ত হয়ে গেল আর হাঁটতে পারে না রহমাতুল লিল আলামিন ঘোড়ার পিঠ থেকে নেমে যায় ঘোড়াকে বলে ঘোড়া তুমি একা একা হাঁটো ঘোড়া বলে না না আপনি রহমাতুল লিল আলামিন আপনি শুধু মানুষের নবী না আপনি আমারও নবী আপনি জমিন দিয়ে হাঁটবেন আপনার কষ্ট হবে আমি ঘোড়া এটা মেনে নিতে পারবো না নবী বলে না 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 আমি যেমন কষ্ট পাচ্ছি তোমার কষ্ট হচ্ছে
দেখেন নবীজি একটা ঘোড়ার সাথে ইনসাফ করেছেন আল্লাহু আকবার নবীজি ঘোড়ার পিঠে চড়ে না ঘোড়ার পিঠ থেকে নেমে নেমে নবীজি হাঁটতেছেন সাইয়েদনা আবু বকর দেখেন আল্লাহর নবী এত কষ্ট পাইতেছেন খাবারগুলো শেষ হয়ে গেছে পানি পর্যন্ত শেষ হয়ে গেছে কলিজায় পানির পিপাসায় নবীজির কলিজাটা শুকিয়ে যাচ্ছে সাইয়েদনা আবু বকর দেখেন মরুভূমির মধ্যে দিয়ে গরম উত্তপ্ত বালু দিয়া নবীজি হাঁটতেছেন পাথরের উপর দিয়া হাঁটতেছেন সাইয়েদনা আবু বকর বলে আমি দেখতেছি পাথরগুলো গরম হয়ে গেছে মরুভূমির উত্তপ্ত বালুগুলো গরম হয়ে গেছে কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই শক্ত আর গরম পাথরের উপরে পাড়া দেয় তখন দেখি পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায় নবীজি জিজ্ঞেস করে পাথর তুলার মতো নরম কেন হয়ে যাও পাথর বলে কেন হব না সাতি শাজারু নতকল হাজারু সকল কমরু বিশারতিহি নবী আপনি তো শুধু মানুষের নবী না আপনি আমাদেরও নবী পাথর বলে আপনি আমারও নবী আমি আপনাকে দেখে চিনতে পারছি পাথরও আমার নবীকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শক্ত পাথরগুলো নবীজির পা মোবারকের নিচে পড়লে সাথে সাথে পাথরটা তোলার মতো নরম হয়ে যায় সাইয়েদনা আবু বকর বলে আমি পাথরের উপর পাড়া দেই কিন্তু আমার পায়ের নিচের পাথর নরম হয় না নবীজির পায়ের নিচের পাথর নরম হয়ে যায় এর কারণ হলো আমার নবী তো রহমাতুল লিল আলামিন আমার নবী তো আল্লাহর পয়গম্বর আবু বকর তো আর আল্লাহর পয়গম্বর না সে তো রাসূলের সাহাবী ঠিক কিনা বলে এমন করে সফর করতে 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 আল্লাহর নবী ক্লান্ত হয়ে যায় নবীজি এতটা পিপাসাত্ব হয়ে যায় সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়া বলি আবা বকর আনা আতশান জিদ্দান আবু বকর আমি প্রচন্ড পিপাসাত্ব হয়ে গেছি দেখো দেখো কোন জায়গায় পানি পাওয়া যায় কিনা সাইয়েদনা আবু বকর বলে ও আল্লাহর নবী কোথাও তো পানি পাইতেছি না আপনাকে একটু পানি খাওয়াই আপনার কলিজাটা একটু সিক্ত করব ঠান্ডা করব শীতল করব আল্লাহর নবী বলে দেখো দেখো কোন ঘর বাড়ি পাওয়া যায় কিনা যদি কোনো ঘর বাড়ি পাওয়া যায় লোকালয় পাওয়া যায় সেখানে যে আমরা কিছুক্ষণ সময় বিশ্রাম নিব কিছুক্ষণ সময় আমরা রেস্ট করব তারপরে আমরা আবার রওনা শুরু করব আমাদের যাত্রা শুরু করব সাইয়েদনা আবু বকর এই কথা শুনে আল্লাহর নবীর হাত ধরে হাঁটতেছেন হাঁটতেছেন অল্প কিছু সময় যাবার পরে দেখতেছেন একটা ছোট কুঠুরির মতো দেখা যায় সাইয়েদনা আবু বকর বলে ও আল্লাহর নবী উনজুর ইলাল আমাম সামনের দিকে তাকায় দেখেন একটা ঘর দেখা যায় আল্লাহর নবী বললেন ইমশিমাই চলো ইয়া আবু বকর হাঁটতে হাঁটতে একটা ঘরের কাছে গেলেন দেখলেন একটা ছোট ঘর মরুভূমির রাস্তার এক কিনারার মধ্যে আল্লাহর নবী বললেন আবু বকর যাও যাও ওই ঘরের দরজার মধ্যে যায় নক করো সাইয়েদনা আবু বকর ওই ঘরের দরজা যায় নক করলেন বললেন ইফতাহিল বাব এই ঘরের মধ্যে কি আছো দরজাটা খুলা দাও একবার দুইবার তিনবার আওয়াজ করার পরে কোনো কথা বলে না চারবারের সময় ঘর থেকে আওয়াজ আসে এ তোমরা কারা মান আনতা এ তোমরা কারা কোত্থেকে তোমরা এসছো মিন আইনা জিতা কোত্থেকে তোমরা এসছো এ কি তোমাদের পরিচয় আমি একজন মহিলা মানুষ একা ঘরের মধ্যে আছি আমার ঘরে কোনো পুরুষ নাই সুতরাং আমি দরজা খুলতে পারি না সাইয়েদনা আবু বকর বলে তোমার দরজা খোলার দরকার নাই আমরা দুইজন পথিক মক্কা থেকে আসছি জিনা মিনাল ইলাল মদিনা আমরা মদিনায় যাব এ তোমার ঘরে কোনো খাবার টাবার থাকলে আমাদেরকে একটু খাবার দাও দোজাহানের বাদশা না খেয়ে আছে রহমাতুল লিল আলামিন না খেয়ে আছে পানি পর্যন্ত নাই ঘর থেকে আওয়াজ কইরা বলে ঘরের মধ্যে কোনো খাবার নাই সাইয়েদনা আবু বকর বলে তাহলে একটু পানি দাও বলে ঘরে পানিও নাই আমরা গরিব মানুষ আমার স্বামী বকরি চরানোর জন্য মরুভূমিতে গেছে আসার সময় কূপ থেকে পানি নিয়ে আসবি আর সন্ধ্যার সময় বাড়িতে আইসা বকরি থেকে দুধ দহন করে
সেগুলো আমরা খাই এছাড়া আমাদের আর কোনো খাবার নাই আমরা নেহায়াত গরীব আনা ফাকিরুন জিদ্দান বিশ্বাস করো না দেখো না আমাদের ঘরের কি অবস্থা বাড়ির কি অবস্থা সাইয়েদনা আবু বকর বলে সাহ সাহ হ্যাঁ তুমি ঠিকই বলেছো তোমাদের অবস্থা অনেক খারাপ বাড়ির অবস্থাও অনেক খারাপ তাহলে ঘর থেকে পারলে একটু আমাদেরকে একটা খেজুর পর্যন্ত দাও বলে সেটাও নাই সেটাও আল্লাহর নবী তাকায় দেখেন ঘরের সামনে একটা বকরি বাঁধা কি বাঁধা তাফসীরের মধ্যে এসেছে সিরাতে কিতাবের মধ্যে এসেছে ওই বাড়ির মালিকের নাম হলো আবু মাবাদ নাম কি ওই বাড়ির মালিকের নাম হলো আবু মাবাদ আর ঘরের মধ্যে যে মহিলা আছে তার নাম হলো উম্মে মাবাদ আল্লাহর নবী তাকায় দেখে ঘরের সামনে একটা বকরি বাঁধা রহমাতুল লিল আলামিন বলে ইয়া আবু বকর উম্মে মাবাদকে বলো ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে এই বকরি থেকে আমরা একটু দুধ দয়া দুধ দহন করে দুইজনে খাই পান করি পিপাসা নিবারণ করি সাইয়েদনা আবু বকর বলে বোন তুমি বলছো তোমার ঘরে কোনো খাবার নাই পানিও নাই সমস্যা নাই তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে অনুমতি দাও আমরা একটু দুধ দোয়া দুইজনে খায়া পানির পিপাসাটা নিবারণ করি উম্মে মাবাদ দুঃখের সাথে বলে আগন্তুক মুসাফিররা দেখতেছো ঘরের সামনে যে বকরি বাঁধা এই বকরিটা অসুস্থ হাঁটতে চলতে পারে না এই কারণে তাকে ঘাস খাওয়ানোর জন্য মরুভূমিতে নেওয়াও হয় না আরে দুধ দিবে কোথা থেকে এই বকরিটা একটা অসুস্থ বকরি আল্লাহর নবী বকরির দিকে তাকায় বলে আবু বকর তুমি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি নাও কি নাও কি নাও তুমি শুধু অনুমতি নাও দুধ দোয়ানের দায়িত্ব আমার বকরি কিন্তু কথা না বকরি দুর্বল না অসুস্থ হাঁটতে পারে না দুই পা একেবারে বিকলাঙ্গ হাঁটতে পারে না আল্লাহর নবী বলে আবু বকর শুধু অনুমতি নাও দুধ দোয়ানের দায়িত্ব আমার কিন্তু ঘরের মহিলা উম্মে মাবাদ তো আর জানে না তার বাড়িতে কে আসছে তার বাড়িতে তো রহমাতুল লিল আলামিন আসছে ঠিক কিনা বলেন আল্লাহু আকবার তার বাড়িতে তো রহমাতুল লিল আলামিন আসছে উম্মে মাবাদ করুণ সুরে বলে ভাই রে তোমরা যারা আসছো এই বকরি অসুস্থ তার থেকে